বর্তমানে ক্রিকেট দুনিয়ায় অর্থের মোহে জাতীয় দলকে দূরে ঠেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই মন পড়ে থাকে ক্রিকেটারদের। এর মাশুল গুনতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার মতো দলকে। তবে ক্রিকেট মাঠের এই চিত্র ফুটবলে মেলা ভার। ক্লাবের চেয়ে ফুটবলারদের কাছে জাতীয় দলই বেশি গুরুত্বপূর্ণ। এই যেমন ইপিএল এ মোহাম্মদ সালা ম্যাজিকে উড়ছে লিভারপুল। শিরোপার রেসে টেবিলের রাজত্ব এখন অলরেডদের দখলে। সবশেষ নিউক্যাসেলের বিপক্ষে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন। তবে দল জিতলেও সালার মন অন্য কোথাও পড়ে আছে। লিভারপুলের পাট চুকিয়ে এবার নিজ দেশ মিশরের কান্ডারি হওয়ার লক্ষ্য তার। নিজ মহাদেশীয় প্রতিযোগিতা আফ্রিকান নেশনস কাপের আগে এটাই ছিল সালার শেষ ইপিএল ম্যাচ। 13 জানুয়ারি থেকে শুরু হবে আফ্রিকান নেশনস কাপ, চলবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। আফ্রিকার বিশ্বকাপ খ্যাত এই আসরে অংশ নেবে 24টি দেশ। প্রতিযোগিতায় সালার মিশর ফাইনালে উঠলে লিগ, এফএ কাপ ও ক্যারাবাও কাপ মিলিয়ে লিভারপুলের অন্তত 8টি ম্যাচে সালাকে দেখা যাবে না। এবারের মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ 18টি গোল করেছেন তিনি। লম্বা সময় তার শূন্যতায় বিপাকে পড়তে পারে লিভারপুল। তবে সালা এটা মনে করছেন না, তিনি আশাবাদী অলরেডদের নিয়ে। জানান, নেশনস কাপ জয়ই মুহূর্তে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। লিভারপুল এখন যে অবস্থায় আছে সেখান থেকে শিরোপা জেতা কঠিন হবে না। দল এখন বেশ ভালো অবস্থায় আছে। আমার লক্ষ্য এখন শুধুই নেশনস কাপ। আমি জাতীয় দলকে সাফল্য উপহার দিতে চাই। মিশরের এখন আমাকে প্রয়োজন। 20 ম্যাচে 45 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে লিভারপুল। সমান ম্যাচে 42 পয়েন্ট নিয়ে দুয়ে আছে অ্যাস্টন ভিলা। 19 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার সিটি। নতুন বছরের এই শুরুটা লিভারপুল ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে কোচ ইয়র্গেন ক্লপের আশা, সেরাটা দিয়ে তার ছাত্ররা দলকে নিয়ে যাবে শিরোপার পথে। পারভীন আক্তার, সময় সংবাদ।